রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে কাল আদালতে পেশ করা হয় এবং গতকাল আদালতে পেশ করার পর 7 দিনের ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত 13 নভেম্বর পর্যন্ত তাকে ইডি হেফাজতেই থাকতে হবে সোমবার সকালে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল যখন তাকে বের করা হয় সিজিও কমপ্লেক্স থেকে তখন তিনি একটাই কথা বারবার উচ্চারণ করেছিলেন তিনি নির্দোষ এর আগেও একাধিকবার একই কথা বলতে শোনা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক আরো বিস্তারিত আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিকি পিকি তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গতকাল বলেছিলেন যে তিনি নির্দোষ তারপরেও তো তার হেফাজতের নির্দেশ দেওয়া হলো আইনজীবী তো তার জামিন চাইলেন না একেবারে রুমকি দেখো বারংবার কালকের যখন ইডি হেফাজত থেকে তাকে বার করে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে সেই সময় তার মুখে বারবার শুনতে পাওয়া গিয়েছিল যে আমি নির্দোষ আমি এই কাজের সঙ্গে যুক্ত নই কিন্তু উল্লেখযোগ্যভাবে সে যখন কোর্টে গিয়ে পৌঁছলো তার আইনজীবী অর্থাৎ তার তরফ থেকে কোনো রকম জামিনের আবেদনই করা হলো না তার ফলে স্বাভাবিক ছিল এটা যে হেফাজত তো হবেই উল্টো দিকে জেল হেফাজত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ইডির তরফ থেকে জানানো হয় যে তারা মাত্র 7 দিন সময় পেয়েছেন যে 10 দিন প্রথম ভাগের যে হেফাজত দেওয়া হয়েছিল সেখানে মাত্র 7 দিন তারা সময় পেয়েছেন বাকি যে 3 দিন সেই 3 দিন জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালেই কাটিয়েছেন তাই স্বাভাবিকভাবেই তার কাছ থেকে বহু তথ্য এখনো পর্যন্ত পাওয়া বাকি রয়েছে এবং তার ফলে বিবেচনা করে দেখা হয় শেষ পর্যন্ত তার কিন্তু আরও 7 দিনের পুলিশ হেফাজত বা ইডি হেফাজত হয়েছে সেদিক থেকে দেখতে গেলে আরও 7 দিন ইডির আধিকারিকরা সময় পেলেন এই 7 দিন তারা কিন্তু পুরো দমে ব্যবহার করতে চাইছেন কারণ তার তুমি জানো যে এটাই শেষ হেফাজতের সময়কালীন 14 দিন মূলত তারা ইডি হেফাজত পেয়ে থাকে বা পুলিশও হেফাজত পেয়ে থাকে স্বাভাবিকভাবেই এটাই কিন্তু শেষ হেফাজত তাই এই 7 দিন ইডি ইডির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা বেশ কিছু তথ্য খুব সুস্পষ্ট জানতে চাইছে এই বাকিবুর রহমান বাকিবুর রহমানের সঙ্গে খাদ্য দপ্তর এবং একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা কি করে বাকিবুর রহমানের কাছ থেকে বেশ তথ্য পাওয়া গিয়েছে এমনকি এমন অভিযোগ রয়েছে বাংলাদেশে গম পাচার করার সময় সেই সময় বাকিবুরের রহমানের কাছে কিন্তু সেই পাচারের অংশ পাওয়া গিয়েছিল কিন্তু অস্বাভাবিকভাবে সেই যে অংশ সেটা গায়েব হয়ে গিয়েছিল সেটা পরে আর কোনোরকম তথ্য পাওয়া যায়নি খাদ্য দপ্তর কি এই ব্যাপারে কোনোরকমভাবে জানতো খাদ্য দপ্তর কি কোনোরকম এফআইআর করেছিল এছাড়াও তারা সুস্পষ্টভাবে জানতে চেয়েছে আরও বেশ কয়েকটা জিনিস তদন্তকারী আধিকারিকরা যেরকমটা জানা গেছে যে এর আগের বার বেশিক্ষণ সময় পাননি তারা জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করার বা জেরা করার সেই কারণে এই সময়টাকে কার্যত কাজে লাগাতে চাইছেন ইডি তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ পিঙ্কি আমাদের সঙ্গে থাকার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক তার 13 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের গতকাল তাকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর তাকে 13 নভেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত জ্যোতিপ্রিয় মল্লিক যার সঙ্গে রেশন দুর্নীতির নাম জড়িয়েছে এবং গতকাল সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বারবার তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ কিন্তু তারপরেও তার আইনজীবী তার জামিনের আবেদন জানাননি ইডির আধিকারিকরা তারা এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন জেরা করে এই দুর্নীতির বিষয়ে আরও বেশ কিছু তথ্য পেতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা